নমস্কার বন্ধুরা, সাফল্যের সাতকাউন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ জানবো ভারত তথা এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা যার কিনা কোনো হাতই নেই, তাহলেও সে কিন্তু ড্রাইভিং করছেন এবং তার ড্রাইভিং লাইসেন্সও রয়েছে, যার নাম জিলুমল ম্যারিয়ট থমাস, বাড়ি কেরালায়, এবং তিনি 1991 সালে জন্মগ্রহণ করেন। তার এরূপ হওয়ার কারণ কি, না থ্যালাইডোমাইট সিন্ড্রোম, এই থ্যালাইডোমাইট সিন্ড্রোম রোগটি কি, না এই রোগটি শান্ত, যখন কোনো মহিলা গর্ভবতী থাকেন তখন যদি কোনো বেদনানাশক বা কোনো ঘুমের ওষুধ সেবন করে থাকেন, তাহলে কিন্তু এই বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে। থমাসের হাত না থাকলেও তিনি কিন্তু বাড়ির সমস্ত কাজ অনায়াসে করতে পারেন। তার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল তিনি কিন্তু ড্রাইভ শিখবেন এবং তিনি ছবি আঁকাতেও বিশেষভাবে পারদর্শী। তাই বলাই যেতে পারে বন্ধুরা, জীবনে হাজারো সমস্যা থাকলেও সমাধানের পথও কিন্তু অজস্র। তাই সব থেকে যেটা বিশেষভাবে জরুরি তা হলো মনের ইচ্ছা। বন্ধুরা, কেমন লাগলো এরকম মোটিভেশনাল? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ততক্ষণে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।